ভাঙনের অবজারভার, যতই তুমি ওস্তানি করো, যতই তুমি টাকা খরচ করো, সমস্ত তোমার বিফল হবে। ভাঙনের মানুষের মন কিনতে তুমি পারবে না কো। ভাঙনের মানুষ এমন মায়ের দুধ খেয়েছে, এই হতভাগা গরিব মানুষ, তারা মেহনতি মানুষ, তারা ঘুষের টাকায় বাজার করেনি, খাঁটি টাকায় বাজার করেছে। সেই বাজারকে, সেই মায়ের দুঃখে ভাঙনের মানুষ ভোটা রয়েছে, এদের ভোট ছিনিয়ে লওয়া অত সহজ না। আজকে আমরা এই প্রতিবাদ সভা, কেন এই প্রতিবাদ সভা, সাধারণ মানুষকে আমরা এটা বুঝিয়ে দিতে চাই যে ভাঙনের মানুষ, ভাঙনের মানুষ ভাঙনে জন্মগ্রহণ করেছে, ভাঙনের মাটিকে কিভাবে বাঁচাতে হয় সেটা ভাঙনের মানুষের খুব ভালো জানা আছে বলে আমি মনে করি। সুতরাং অপোজিট শাসক দলের নেতারা যেটা ঘোষণা করছে যে আমরা মামাটি মানুষের সরকার, তা আমার প্রথম প্রশ্ন, মামাটি মানুষের সরকার আপনারা আমরাও মেনে নিলাম, কিন্তু আপনারা সর্বপ্রথমে মাটিকে অপমান করেছেন, সুতরাং আপনারা মানুষকে অপমান করেছেন। এরপরেও আপনাদের সুখ হয়নি, আপনারা এখন একটা সিদ্ধান্ত করেছেন ভাঙনের মানুষকে বিভ্রান্ত করার জন্য, ক্যানিং থেকে অবজারভার সাজিয়ে একজনকে পাঠিয়েছেন, তিনি ভাঙনের মানুষের নিরাপত্তা দেবে। আমি ভাঙনের মানুষকে বলে বোঝাতে চাই, ভাঙনের মানুষকে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনার কথাটা, আমার কথাটা শোনার চেষ্টা করবেন। ক্যানিংয়ের শয়ে শয়ে মানুষ, ছোট ছোট শিশু বাচ্চা, তারা জিসিবি দিয়ে তাদের ঘরগুলো ভেঙে দিয়েছে, কার নেতৃত্বে? সেরা ক্যানিংয়ের মানুষ, ভাঙনের লোকের সঙ্গে আত্মীয়তা আছে, আমরা তো চোখ খুলে শুনেছি, কান খুলে শুনেছি, চোখ দিয়ে দেখেছি। সেই ক্যানিংয়ের মানুষের যারা নিরাপত্তা দিতে পারিনি, তিনি ভাঙনের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, ভাঙনের মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছেন। আমার প্রশ্ন আর একটা, উনি ওনার লেকচারে বলছে ইসলাম কি, নৌশাদ সিদ্দিকি জানে ইসলাম কি, আব্বাস সিদ্দিকি জানে, বড় আশ্চর্যের কথা, ইসলাম শিখতে হবে আমার ওনাদের মতো লোকের কাছে, যাদের, যারা মানুষের জীবন নিয়ে সিরিবিনি খেলা করে, তাদের কাছে আমাদের ইসলাম শিখতে হবে। এ কত বড় গণতন্ত্র দেশ! আপনারা যদি মনে না করেন, আমি একটা জীবন্ত ইতিহাস বলি। এই ভাঙর, যে ভাঙরের বুকে আপনারা শয়ে শয়ে মানুষ বসে আছেন, বিগত দিনে যারা পুরাতন লোক আছে তারা আমার ভাষাটা বুঝতে পারবে। এই ভাঙর বিধানসভায় একবার আপনারা সমিত সরকার ভাঙর বিধানসভার ভোটে দাঁড়িয়েছিল, আমার সময় খুব সংক্ষেপ, আমি খুব টোকসা টোকসা বলবো, আপনারা কিছু মনে করবেন না। তো সমিত সরকার এই ভাঙরে ভোটে দাঁড়িয়েছিল, সমিত সরকার মানে বুঝবেন তারা সরকার, সরকারকে তারা অ্যাভয়েড করে চলেছিল, কাঁঠাতলায় হানাখালি। কাঁঠাতলায় যারা আছে এখানে জেনে নেবেন, আমরা ভুল বলতে শিখিনি কি, শিখিনি নৌশাদ সিদ্দিকির আদর্শ, আমরা কখনো মানুষকে বিভ্রান্ত করিনি। তো সেই হানাখালির বুকে, এই যে আমাদের ভাঙরের খাল, দু নম্বর বুকে যে ভাঙরের খাল কেটে আসছিল, ওই খাল সরকারের সঙ্গে আইন করে সরকারকে দেখিয়ে দিয়েছিল আমার জায়গার উপর আমি খাল কাটতে দেব না। সুতরাং বন্ধু, ভালো করে শুনবেন, হাততালি দিতে হবে না, হাততালির দরকার নেই, বিরিককে তোমার নাম কি ফলে পরিচয়। সেই 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 খালটা আজও পর্যন্ত সমিত সরকারের জায়গা দিয়ে কাটতে দেয়নি, খালটা বেঁকিয়ে 2 থেকে 3 কিলোমিটার বেঁকিয়ে অন্য জায়গা দিয়ে নিয়ে গেছে, সরকার প্রতিরোধ করতে পারেনি। বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য হলো, সেই সমিত সরকার কত টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, ভাঙর বিধানসভায় জাস্ট একটু সম্মান নেওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছিল, যখন ভোটে দাঁড়িয়েছিল তখন এই ভাঙরের মানুষকে অনেক পরিকল্পনা ইয়ে দিয়েছিল, মানে অফার দিয়েছিল, কল পুঁতে দিয়েছিল, কারো ডাক্তার খরচ দিয়েছিল, গ্রামে গ্রামে ডাক্তার দিয়েছিল, যাদের ঘর কমজোরি ছিল তাদের ঘর বেঁধে দিয়েছিল। এরপরেও সমিত সরকারের মা একদিন দেখে বলছে, খোকা তুই তো ভাঙরে ভোটে দাঁড়িয়েছিস, এটা আমার খুব মান সম্মানের ব্যাপার আছে বাবা। ভাষাটা বোঝার চেষ্টা করবেন বন্ধুগণ, সমিত সরকারের মা বলেছিল, বাবা ভাঙরের কটা ভোট, টাকা দিয়ে তুই ভোটগুলো কিনে নিবি।
সমিত সরকার বলেছিল মা তোমার ভাববে হবে না, আমি চেষ্টা করছি ভাওরের মানুষ নিশ্চয়ই আমার ভোট দেবে। এই করতে করতে বিধানসভার ভোট ঘোষিত হয়ে যাওয়ার পরে বিধানসভার ভোট শেষ হয়ে গেল, বিধানসভার ভোট শেষ হয়ে গুনে ফলাফল সমিত সরকার ভোটে হেরে গেছে। সমিত সরকার সরকারের মাথাটা লজ্জায় নিচু হয়ে গেছে, সমিত সরকার বাড়ি এসে কথা বলে না লজ্জায়। আমি মানুষের পরিষেবা দিয়েছিলাম, আমি মানুষের এত ডেভেলপের কথা বলেছিলাম, কিন্তু মানুষ আমাকে চাইল না। সমিত সরকারের মা বলেছিল বাবা তুই কেন মন খারাপ করেছিস বসে আছিস, আমি তো তোকে বলেছিলাম ভাঙনের কড়া ভোট, পয়সা দিয়ে ভোটগুলো কিনে নিবি। সমিত সরকার মাথাটা উদ্দু করে বলেছিল মা আমি পয়সা দিয়ে সমস্ত জিনিস কেনা যায়, মানুষের মন কেনা যায় না। বন্ধুগণ, এই পুরাতন ইতিহাসটা যদি সত্যি হয়ে থাকে, ভাঙনের অবজারভার যতই তুমি ওস্তানি করো, যতই তুমি টাকা খরচ করো, সমস্ত তোমার বিফল হবে, ভাঙনের মানুষের মন কিনতে তুমি পারবে না কো। বন্ধুগণ, তাই আপনাদের আমি একটা জিনিস বোঝাতে চাই, এই ভাঙনের মানুষ এমন মায়ের দুধ খেয়েছে, এই হতভাগা গরিব মানুষ তারা মেহনতি মানুষ, তারা ঘুষের টাকায় বাজার করেনি, খাঁটি টাকায় বাজার করেছে, সেই বাজারকে সেই মায়ের দুধ খেয়ে ভাঙনের মানুষ ভোটা রয়েছে। এদের ভোট ছিনিয়ে লওয়া অত সহজ না। বন্ধুগণ, আপনি সংযম হয়ে যান। আপনার একটা লেকচারে আমি শুনছিলাম, আপনি বলেছিল বাচ্চা বাচ্চা ছেলের মাথায় কোরআন শরীফ দিয়ে আর তাদের মগজ ধোলাই করছে, এরা বিজেপির দালাল, এরা বিজেপির দালাল। বন্ধু, আর আরেকটু পেছনে যাই, বামফ্রন্ট 34 বছর যখন শাসন করেছিল, বাংলার মানুষ মুখে হাত দিয়ে বলুক, বিজেপির কড়া বিধায়ক কড়া এমপি এসেছিল, বিজেপি চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি মামান উঠে মানুষের সরকার হিসাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল। এই ঘটপুকুরের ময়দানে মমতা ব্যানার্জি বলেছিল ভাঙনের মানুষ আমার আশীর্বাদ করো, আমি যদি ক্ষমতায় আসতে পারি সর্বপ্রথমে আমি মুসলিম ওয়াকার ভোটের টাকাগুলো আমি আপনাদের আদায় করিয়ে দেব, এটা আমার প্রতিশ্রুতি। আমি ভাঙনের মানুষের বলে বোঝাতে চাই, মমতা ব্যানার্জি এত বড় চ্যালেঞ্জ করেছিল, কোন ভাঙনের মানুষ তার প্রতিবাদ করেনি। যে বাংলার মুখ্যমন্ত্রী আপনি তো অঙ্গীকার করেছিলেন, কাজটা কোথায় করেছিলেন একটু দেখিয়ে দেন। এবারে আমার তৃতীয় প্রশ্ন হলো, যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিজেপির দালাল বলে ঘোষণা করছে, আপনারা শুনেছেন নওশাদ সিদ্দিকী যখন জেলে আটকে গিয়েছিল তখন ওই ফিরোদ হাকিম কি বলেছিল, যে এত টাকার সাথে জড়িত, আপনারা ধৈর্য ধরুন, ওনাদের মোবাইলটা ট্যাপ করা হচ্ছে, আপনারা সব জানতে পারবেন। কোথায় বন্ধু সাই ফিরোদ হাকিম, যদি আপনারা লালবাজারে ওরা এত অপমানিত হওয়ার পরে আপনারা এত প্রেশার দিয়েছিলেন, আপনাদের সেই মোবাইল ট্যাপটা কোথায় আছে? তাহলে এত মিথ্যে ভাওতা আপনারা কেন দিচ্ছেন? চলে আসেন, ভাওরের মানুষকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসলে নিশ্চয়ই আপনারা ভালোবাসেন, ভালোবাসা পাবেন। মানুষ একজন নেতা নির্বাচিত করে বিশাল কিছু অট্টলিকা লোয়ার আসায় না, তারা নেতা নির্বাচিত করে খালি একটু নেতাদের ভালোবাসা পাওয়ার জন্য। আপনাদের কাছ থেকে আপনাদের তৃণমূল পার্টির লিডাররা সেই ভালোবাসাটা হারিয়ে ফেলেছে, আপনারা এত পয়সার লুবি হয়ে গেছেন, আপনারা মানুষকে মানুষ বলে গ্রাহ্য করছেন না। সামনে পঞ্চায়েত ভোট, আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন, আমরা দেখিয়ে দেবো, আমরা এই করবো সেই করবো করেছ বন্ধু, শত শত ঘর ভেঙেছ, ছোট ছোট বাচ্চা নিয়ে তারা রোজার সময় রমজান মাসে ইফতার করতে পারেনি, এর চেয়ে বড় লজ্জাজনক কথা আর কিছু হতে পারে না। বন্ধুগণ, আপনারা সেই ভাঙর সেই নেতা ভাঙরের মানুষকে এই ঘর ভাঙার পরিকল্পনা করছে, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ধৈর্য সহকারে আপনারা ওই প্রলোভনে পা দেবেন না। আপনারা আমাদের নেতা প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে আছে, আমরা নওশাদ সিদ্দিকীকে সাথ দেব, উনি এগিয়ে যাক, আমরা ওনার সঙ্গে আছি। বন্ধুগণ, আমার বলার অনেক কিছু ছিল, আপনারা শুনলে সন্ধ্যে পর্যন্ত আমার লেকচার শেষ হবে না, এক লেকচার আকর্ষণীয়, কিন্তু যদি কোনোদিন সময় আসে লেকচার দিয়ে শোনাবো, আমার চেয়ে অনেক জ্ঞানীগুণী বক্তা আছে, আপনাদের বিস্তারিত বোঝাবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সিকিউলার ফ্রন্ট জিন্দাবাদ,
জনগণ আপামার সবাই সবাইকে অভিনন্দন শ্রোতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রফিকুল ভাইকে সামনে।